গাজর খুবই পরিচিত একটি সবজি। সালাদ বা সবজিতে আমরা প্রায় সকলেই এটাকে খেয়ে থাকি। অনেকেই গাজর খাওয়া একদম পছন্দ করেন না, কিন্তু এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনিও গাজর খেতে চাইবেন। গাজরের রসের মধ্যে অসাধারণ কিছু গুণাগুণ রয়েছে যা পুরুষের যৌন শক্তি বাড়াতে সহায়তা করে। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে যৌন ক্ষমতা অনেক বেড়ে যায়। এর মধ্যে দুধের সমান গুণাগুণ রয়েছে। গাজরের রস দুধের থেকেও অনেক বেশি উত্তম, তাই খাঁটি দুধের অভাব থাকলে নিয়মিত গাজরের রস পান করে দুধের সমস্ত গুণ আপনি পেয়ে যেতে পারেন। এর মধ্যে মায়ের বুকের দুধের সমান খনিজ লবণ রয়েছে। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বককে সুস্থ, সতেজ এবং টানটান রাখতে সহায়তা করবে। এমনকি নিয়মিত গাজর খেলে রক্ত পরিষ্কার হয়ে যায়, তাতে করে গায়ের রং আগের থেকে অনেক ফর্সা হয়ে যায়, এবং এর মধ্যে থাকা ভিটামিন ও বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করে। আপনার যদি গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যা সমাধান করার জন্য গাজর মহা ঔষধের মতো কাজ করবে। নিয়মিত গাজর খেলে রক্ত বিশুদ্ধ থাকে, তাতে করে ত্বকের মধ্যে থেকে সমস্ত রকমের কালো দাগ, বয়সের ছাপ এবং ব্রণ সহ ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। নিয়মিত গাজরের রস পান করলে শরীর সুন্দর ও নরম থাকে, পাশাপাশি ওজন কমে যায়। নিয়মিত গাজরের রস খেলে মেয়েদের মাসিকের সমস্যারও সমাধান হয়ে যাবে। এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয়, তাছাড়া চোখের নানা ধরনের সমস্যাকেও সমাধান করে ফেলে। আপনার শরীরে যদি ঘা বা ফোড়া থাকে, তাহলে গাজর সেদ্ধ করে পুটলি করে নিন এবং আক্রান্ত স্থানে বেঁধে রাখুন। তার ফলে আপনার ত্বক থেকে ঘা বা ফোড়া দ্রুতই দূর হয়ে যাবে। নিয়মিত গাজর খেলে হাড় মজবুত থাকে, তাতে করে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার মতন সমস্যা কখনোই দেখা দিবে না। গাজরের রস মস্তিষ্কের জন্য খুবই ভালো। এটা শরীরের পুষ্টি বাড়ানোর পাশাপাশি বুদ্ধির বিকাশেও অনেক সহায়তা করে। তো বন্ধুরা, এগুলো ছিল গাজরের অসাধারণ কিছু গুণাগুণ। তাই আপনি যদি নিজেকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে চান, পাশাপাশি থাকতে চান সুস্থ, তাহলে নিয়মিত গাজর খান।